তো শুরুতে আমরা জেনে নেই যে ইনামিন ইজ সামহাউ রিলেটেড টু ইনলস। আমরা কি জানি ইনলের মধ্যে কি থাকে? ডাবল বন্ড থাকে, কার্বন ডাবল বন্ড, এবং এক্ষেত্রে থাকে কি OH। সেম ভাবে আমরা দেখব যে আমাদের ইনামিন যৌগের মধ্যে এই OH এর পরিবর্তে এই ক্ষেত্রে থাকবে জাস্ট একটা NH2 বা অ্যামিন। এই অ্যামিনটা হতে পারে 1 ডিগ্রি, হতে পারে 2 ডিগ্রি, হতে পারে 3 ডিগ্রি। যেমন এই হচ্ছে সেই যৌগটা যেখানে একটা দ্বিবন্ধন রয়েছে এবং একটা অ্যামিন মূলক রয়েছে, এটাকে আমরা বলি ইন অ্যামিন। নামটা কিভাবে এসেছে? নামটা এসেছে যেহেতু এটা একটা আনস্যাচুরেটেড অ্যামিন, যেহেতু এখানে একটা অ্যালকিন গ্রুপ রয়েছে, এই অ্যালকিন থেকে আসছে ইন, অ্যালকিন থেকে আসছে ইন, এবং অ্যামিন থেকে আসছে, অ্যামিন থেকে আসছে অ্যামিন, AMINE, ইনামিন। আমরা যদি এখন এটা একটা জেনারেল স্ট্রাকচার দেখি তাহলে সেটা এরকম হবে যে অবশ্যই এক্ষেত্রে একটা দ্বিবন্ধন থাকবে এবং এর সাথে একটা অ্যামিন মূলক যুক্ত থাকবে। এই অ্যামিন মূলকের R3 এবং R4, এটা দুটো হাইড্রোজেন হতে পারে, একটা হাইড্রোজেন হতে পারে, দুইটা অ্যালকাইল মূলক হতে পারে, অর্থাৎ এই নাইট্রোজেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সব কিছুই হতে পারে। এখন আমরা দেখি যে এই ইন অ্যামিন যৌগসমূহ কিভাবে সিনথেসিস করা যায়। একটা কন্ডেনসেশন রিয়েকশন বা ঘনীভবন বিক্রিয়া, অর্থাৎ এই রিয়েকশনে পানি বের হয়ে যাবে, মাইনাস এক অণু পানি। এবং এই ক্ষেত্রে আমাদেরকে বিক্রিয়ক হিসেবে বা সাবস্ট্রেট হিসেবে নিতে হবে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কারা? বিশেষত স্পেশালি যে কার্বনিল কম্পাউন্ড এই ক্ষেত্রে নেওয়া হয় সেটা হচ্ছে কিটোন। সেটা কি? কিটোন। এবং এই কিটোনের সাথে একটা সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিনকে নেওয়া হয়। আচ্ছা, 2 ডিগ্রি অ্যামিন দেখতে কিরকম? এই ক্ষেত্রে জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত থাকবে এবং দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। অথবা এটাকে আমরা বলতে পারবো যে অ্যামোনিয়া থেকে আমরা দুইটা হাইড্রোজেনকে যদি আমরা দুইটা কার্বন দ্বারা প্রতিস্থাপন করি সেক্ষেত্রে আমরা পাবো সেকেন্ডারি অ্যামিন। তো আমরা একটা যৌগ দেখি, একটা কার্বনিল কম্পাউন্ড, সেটা হচ্ছে এটা, যার নাম সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সেন রিং, এবং তার সাথে একটা কিটোন গ্রুপ রয়েছে, এর নাম সাইক্লোহেক্সানোন, এবং এর সাথে রয়েছে একটা সেকেন্ডারি অ্যামিন। এটা দেখে কিন্তু বুঝতে হবে এটা একটা সেকেন্ডারি অ্যামিন। কিভাবে? এই নাইট্রোজেন যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে আছে এই একটা কার্বন, দুইটা কার্বন, অর্থাৎ দুইটা কার্বন যুক্ত রয়েছে এই নাইট্রোজেনের সাথে, সুতরাং এটা একটা সেকেন্ডারি অ্যামিন। এখন এরা যখন যুক্ত হবে, এরা যখন পরস্পরের সাথে যুক্ত হবে, তখন এদের থেকে 1 মোল পানি অপসারিত হবে, বা আমরা যদি একটা একটা করে চিন্তা করি এদের থেকে 1 অণু পানি অপসারিত হবে। অপসারিত হয়ে এই আমাদের সেই কাঙ্ক্ষিত ইন অ্যামিন যৌগ তৈরি করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইন বা অ্যালকিন গ্রুপ রয়েছে, ইন প্লাস কি রয়েছে, একটা NH2 অ্যামিন গ্রুপ। তাহলে আমি আবার রিপিট করলাম, ইনামিন যৌগকে সিনথেসিস বা তৈরি করার জন্য আমাদের কন্ডেনসেশন বিক্রিয়ার সহায়তা নিতে হবে। এই কন্ডেনসেশন কার কার মধ্যে কন্ডেনসেশন হবে? একটা কার্বনিল কম্পাউন্ড, বিশেষ করে একটা কিটন, এবং সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে কন্ডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে কিটন গ্রুপটা রয়েছে, কিটন যে যৌগটা রয়েছে, সেই কিটন গ্রুপের আলফা হাইড্রোজেন, যাকে আমরা বলি অ্যাসিডিক হাইড্রোজেন, যে অ্যাসিডিক হাইড্রোজেন বের হয়ে যেতে পারে। তো এই হাইড্রোজেনটা কি হয়, H+ হয়ে বের হয়ে যায়, এখান থেকে H+ যাবে আর এই কিটনের O, অর্থাৎ কিটন থেকে যাবে OH-, এবং আমাদের অ্যামিন থেকে যাবে এই এইচ, অ্যামিন থেকে কি যাবে, H+ যাবে। তো আলটিমেটলি এই দুইটা মিলিত হয়ে তৈরি করবে পানি। এবং যখনই এই পানি অপসারিত হবে তখন দেখা যাবে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কার্বনিল মূলকের কার্বন, এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটা ডিরেক্ট সংযোগ তৈরি হবে। এবং এই একটা আলফা কার্বন থেকে যেহেতু হাইড্রোজেন চলে যাবে, তাই এই আলফা কার্বনের হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এক্ষেত্রে একটা দ্বিবন্ধন তৈরি হবে এবং ডিরেক্ট এই কার্বনিল কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটা বন্ড বা একটা কানেকশন তৈরি হবে। এটাকে আমরা বলতেছি ইন অ্যামিন। ইনামিন যৌগের কিছু বৈশিষ্ট্য, ইনামিন যৌগসমূহ খুবই ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। নিউক্লিওফাইল কারা? আমরা জানি যে সমস্ত যৌগের মধ্যে নেগেটিভ চার্জ থাকে তারাই হচ্ছে নিউক্লিওফাইল। যেমন হাইড্রোক্সিল একটা নিউক্লিওফাইল, তারপরে হচ্ছে আমরা ইথক্সাইড বা অ্যালকক্সাইড যাদেরকে বলি, এরা হচ্ছে কি একটা নিউক্লিওফাইল জাতীয় যৌগ, ঠিক আছে। এদের কাজ যে সমস্ত জায়গায় পজিটিভ কার্বন রয়েছে, পজিটিভ সেন্টার রয়েছে, সেইখানে যে অ্যাটাক করা।
এবং এই ইনামিন যৌগ সমূহ ভালো নিউক্লিওফাইলের পাশাপাশি এরা কিন্তু ভালো বেসও হতে পারে, ঠিক আছে? এরা কিন্তু ভালো ক্ষারকও হতে পারে। কারণ কি, ক্ষারক কারা? বেস হচ্ছে তারাই, দোজ কম্পাউন্ডস দ্যাট এক্সট্রাক্টস এইচ প্লাস, মানে এইচ প্লাস কে এক্সট্রাক্ট করে নিয়ে সে পানি তৈরি করবে, ঠিক আছে? এরাই হচ্ছে বেজ। অথবা আমরা আরেকটা ভাবে এটা ডেফিনেশন তৈরি করতে পারি, যারা কিনা এই লোন পেয়ার ইলেকট্রন যারা কিনা ডোনেট করতে পারে তারাও কিন্তু বেজ। আমরা লুইসের থিওরি অনুসারে এটা জানি। আচ্ছা, এটা ছিল ব্রস্টেড লাউরের থিওরি এবং এটা লুইসের থিওরি। এই থিওরি অনুসারে আমরা ব্যাখ্যা করতে পারি যে ইনামিন যৌগ সমূহ এর মধ্যে যেহেতু লোন পেয়ার আছে, এটা খুব সহজেই ডোনেট করতে পারে। আবার এটা যেটা করতে পারে, অন্য একটা যৌগ থেকে এইচ প্লাসকে এটা এক্সট্রাক্ট করে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে খুবই ভালো কিছু বেজ। যেমন আমরা যদি এই দুইটা স্ট্রাকচারের দিকে খেয়াল করি, তাহলেই এটা ভালো মতো বুঝতে পারবো যে আসলে তারা কিভাবে ভালো একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, আবার বেজ হিসেবে কাজ করে। আমরা যদি প্রথম স্ট্রাকচারের দিকে খেয়াল করি, দেখবো যে নাইট্রোজেন একটা লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার ইলেকট্রনস, এই লোন পেয়ারের কারণে দেখা যায় এটা খুবই সুন্দর বেজ হিসেবে কাজ করে। আবার এটা রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে আরেকটা, দেখা যায় যে এটার এই যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার সে দান করতে পারে, অর্থাৎ শেয়ার করতে পারে এই নাইট্রোজেন এবং কার্বন এর মাঝখানে, ঠিক আছে? কেন, কারণটা কি? কারণ দেখা যায় যে এই ক্ষেত্রে তার একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করার পসিবিলিটি থাকে বা তৈরি করতে পারে। কিভাবে? এটা যখনই এখানে এই কার্বন এবং নাইট্রোজেনের মাঝখানে যখন এই লোন পেয়ারটা শেয়ার করবে, দেখা যাবে এই দ্বিবন্ধন এই কার্বনের কাছে শিফট করবে। এর মানে কি? এর মানে এই ক্ষেত্রে একটা রেজোনান্স পসিবল। কোনো একটা যৌগের মধ্যে যদি রেজোনান্স পসিবল হয়, যৌগটা অবশ্যই সেই রেজোনান্সে যাবে। কারণ রেজোনান্সে যাওয়া মানেই যৌগটা অধিক স্টেবল হয়ে যাওয়া। যখনই এই লোন পেয়ার সেই মাঝখানে দিবে, তখন এদের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে এবং এই দুইটা কার্বন, এই কার্বন, এই দুইটা ইলেকট্রন এই কার্বনের কাছে চলে আসার কারণে এটা হয়ে যাবে নেগেটিভ। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে নেগেটিভ কার্বন, এই নেগেটিভ কার্বন একটা পজিটিভ সেন্টারকে যে অ্যাটাক করতে পারে, এটার কারণে আমরা বুঝতে পারি এটা একটা নিউক্লিওফাইল, খুবই ভালো এবং শক্তিশালী নিউক্লিওফাইল। এবং এই দুইটা বৈশিষ্ট্যের কারণেই দেখা যায় ইনামিন যৌগ সমূহ আমাদের অর্গানিক রিয়েকশনে এমন কিছু বিক্রিয়া দেয় যারা খুবই ইম্পর্টেন্ট, এবং মেডিসিনালিও বেশ ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া এই ইনামিন যৌগ সমূহ দিয়ে থাকে। যেমন এটা আমরা এখনই খেয়াল করব, রিয়েকশনস অফ ইনামিন, এই ইনামিন কি কি বিক্রিয়া দেয়। শুরুতে আমরা দেখব অ্যালকাইলেশন বিক্রিয়া, ঠিক আছে? মানে এই ইনামিন যৌগ সমূহ তারা অ্যালকাইল গ্রুপকে নিজেদের সাথে যুক্ত করতে পারবে, অ্যালকাইল গ্রুপ নিজেদের সাথে নিয়ে আসবে, ঠিক আছে? এর জন্য এরা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে। আমরা একটু আগেই জানলাম যে ইনামিন যৌগ সমূহ তারা খুব ভালো নিউক্লিওফাইল, কি জানলাম? তারা খুব ভালো নিউক্লিওফাইল বা নেগেটিভ চার্জযুক্ত একটা স্পেশিস। এই নেগেটিভ চার্জযুক্ত যে স্পেশিস, এই নেগেটিভটাই অ্যালকাইলের, অ্যালকাইল হ্যালাইডের পজিটিভ যে কার্বন রয়েছে, ইলেকট্রোফিলিক কার্বন, সেখানে যে অ্যাটাক করবে, অ্যাটাক করে এই হ্যালোজেনকে বের করে দিয়ে সে নিজে এই অ্যালকাইল গ্রুপটাকে নিয়ে নিবে। এবং এই বিক্রিয়াটাকে আমরা বলি অ্যালকাইলেশন বিক্রিয়া। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, এটা হচ্ছে একটা বিখ্যাত একটা ইনামিন, এক্ষেত্রে অ্যামিন আছে এবং অ্যালকিন আছে। এটা যখন রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, দেখা যায় যে এরকম একটা সে নিউক্লিওফাইল তৈরি করে, ঠিক আছে? নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিওফাইল। এখন এই নিউক্লিওফাইলটাই কি করে, অ্যালকাইল হ্যালাইডের এই যে অ্যালকাইল হ্যালাইড, এটার পার্শিয়ালি প্লাস যে পোর্শনটা আছে, এই প্লাস পোর্শনে সে যে অ্যাটাক করে, অ্যাটাক করলে কি হয়, অ্যাটাক করলে যেটা হয় যে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে ডিরেক্ট এই কার্বনের একটা বন্ডিং তৈরি হয় এবং এই ব্রোমিন সে ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? আমরা জানি হ্যালোজেন সমূহ খুবই ভালো ইলেকট্রন উইড্রয়িং গ্রুপ, সে ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে এবং ব্রোমাইড হিসেবে সে বের হবে। এবং যখনই ব্রোমাইড হিসেবে বের হবে, আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সাথে, এই তো এই কার্বনটার সাথে এই কার্বনটার একটা ডিরেক্ট বন্ধন তৈরি হয়েছে, এই তো এই কার্বনের সাথে কি হয়েছে, এই অ্যালকাইল হ্যালাইডের যে কার্বন রয়েছে এটার একটা ডিরেক্ট সংযোগ বা বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে? এই বন্ধনটা, ওকে। এখন আমরা যদি এক্ষেত্রে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি, তাহলে নতুন একটা যৌগ তৈরি হবে। তার আগে একটু দেখে নিই, আমরা অ্যালকাইলেশন করার পর যে যৌগটা পাইছি
সেটা আসলে কি ছিল, সেটা আসলে একটা ইমিনিয়াম সল্ট তৈরি হয়েছে। ইমিনিয়াম সল্ট, আমি আবারও বলি, এই যে প্লাস চার্জ যুক্ত একটা স্পেসিস, এইটা এই কার্বন দুইটাকে নিজের সাথে যুক্ত করে নিল, ঠিক আছে। এখন যেটা হয়েছে, একটা ইমিনিয়াম সল্ট তৈরি হয়েছে। ইমিনিয়াম আমরা কাদেরকে বলতেছি, যদি এই কার্বন ডাবল বন্ড ডিরেক্ট যদি নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ইমিনিয়াম সল্ট, ঠিক আছে। অবশ্যই নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জও থাকবে, এটাকে আমরা বলি ইমিনিয়াম সল্ট। এটাই কিন্তু আমাদের গোল অ্যালকাইলেশনের, যখনই ইমিনিয়াম সল্ট তৈরি করব, এটা থেকে অনেক কিছুই তৈরি করা যায়। এর মধ্যে একটা কি, আমরা যদি হাইড্রোলাইসিস করি তাহলে এই ইমিনিয়াম বন্ডিংটা ভেঙে যাবে। ভেঙে গেলে যেটা হয় যে এখান থেকে কার্বনিল যৌগ তৈরি হয়, তার মানে ইমিনিয়ামকে হাইড্রোলাইসিস করা হলে এখানে কার্বনিল যৌগ তৈরি হয়। আমরা যখন এই ইমিনিয়াম সল্ট, যার আরেকটা নাম হচ্ছে শিফ বেজ, ইমিনিয়াম সল্টের আরেক নাম শিফ বেজ, এই শিফ বেজকে যখন আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি, সেখান থেকে আমরা কার্বনিল যৌগ পাই। ওকে, এবং এই ক্ষেত্রে যেহেতু একটা হাইড্রোজেন ছিল এই জায়গাতে এই কার্বনের সাথে, তাই আমরা কি পাবো, একটা অ্যালডিহাইড পাবো। তার মানে আমরা কিন্তু খুব সুন্দর অ্যালডিহাইড তৈরি করতে পারি ইনঅ্যামিন যৌগ থেকে। এবং এই বিক্রিয়াটার নাম কি, অ্যালকাইলেশন বিক্রিয়া। শুরুতে আমরা অ্যালকাইলেশন করব, তারপরে আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করব। এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে পারবো। সেকেন্ড রিয়াকশন অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মিনস এই অ্যাসাইল গ্রুপটাকে যুক্ত করানো, COCH3, এটাই হচ্ছে আমাদের সেই অ্যাসাইল গ্রুপ। দেখা যায় এই অ্যাসাইল গ্রুপটাও ইনামিন নিজের সাথে যুক্ত করতে পারে। এই বিক্রিয়াটার নাম অ্যাসাইলেশন বিক্রিয়া। যেমন এ হচ্ছে একটা নিউক্লিওফিলিক যে ইনামিন, মানে আমরা একটা রেজাল্টিং স্ট্রাকচারকে দেখাইছি যে এখানে নেগেটিভ চার্জটা আছে। দেখা যাবে এই নেগেটিভ চার্জ এই কার্বনিল কার্বনকে যে যদি অ্যাটাক করে, যেমন অ্যাসাইল হ্যালাইড বা অ্যাসাইল ক্লোরাইড, এই যৌগের সাথে যখন আমরা বিক্রিয়া দিব, এই নিউক্লিওফিলিক কার্বন এই ইলেকট্রোফিলিক কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে। যুক্ত হয়ে এই ক্লোরিনটা যাবে বের হয়ে যেটা তৈরি করবে এটা নাইট্রোজেন, অবশ্যই এটা শিফ বেস তৈরি করতেছে। এখানে একটা কার্বন ছিল এই জায়গাতে, তো আমরা জাস্ট একটু খেয়াল করি, এটা যেটা এটাকে আমরা এইভাবে লিখলাম। এখন এই যে কার্বনটা, এই কার্বনের সাথে কিন্তু ডিরেক্ট আমাদের অ্যাসাইল গ্রুপের কার্বনের কানেকশন হয়ে গেছে, সিএস থ্রি, মানে এটা হচ্ছে সিএস থ্রি। এখন এটাকে যদি আমরা আবারও হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো, এবার যদি আমরা হাইড্রোলাইসিস করি, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, বাই দ্য ওয়ে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগটা ছিল, এটাকে আমরা শিফ বেস বলতে পারবো, ইমিনিয়াম সল্ট। এটাকে যখন আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করবো, আমাদের কাজ হবে কি, এই যে ইমিনিয়াম যে এখানে আছে এটাকে ভেঙে দেওয়া, ঠিক আছে। যখন এটাকে ভেঙে দিব, এই কার্বনটাতে যে এখানে দ্বিবন্ধন ছিল সেখানে একটা কার্বনিল গ্রুপ তৈরি হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে এটা, এবং মাঝখানে রয়েছে সিএস থ্রি, এবং এই জায়গাতে আরেকটা সিএস থ্রি, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডাইকিটন যৌগ তৈরি করতে পারতেছি, খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আই হোপ এক্ষেত্রে তৈরি করা যেতে পারে, ঠিক আছে। সোজা কথা, আমরা এক্ষেত্রে একটা ডাইকার্বনিল যৌগ তৈরি করলাম। আচ্ছা, এরপর আরও দুইটা ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে, যেমন হ্যালোজেনেশন, আমরা ডিরেক্ট হ্যালোজেনেশন করতে পারি। যেমন আমরা অ্যালকোহলিক সলিউশনের মধ্যে যদি আমরা ক্লোরিনকে চালনা করে, তারপর ওই আমাদের যে ইনামিন যৌগ আছে তাকে যদি আমরা চালনা করি, তার সাথে বিক্রিয়া করাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে হ্যালোজেন কানেক্টেড হয়ে যাবে ইনামিন যৌগের সাথে। এবং 4 নম্বর বিক্রিয়া, অ্যানিউলেশন বিক্রিয়া, রিং ফর্মিং। এটাই হচ্ছে এই ইনামিন যৌগের সবচেয়ে বিখ্যাত বিক্রিয়া। এই ইনামিন যৌগসমূহ তারা কিটনের সাথে বিক্রিয়া করে তারা রিং ফর্ম করতে পারে, সেই বিক্রিয়াটাকে আমরা বলি অ্যানিউলেশন বিক্রিয়া বা রিং ফর্মিং বিক্রিয়া। ওকে, এই এবং বিশেষ একটা অ্যানিউলেশন হচ্ছে রবিনসন অ্যানিউলেশন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর রিং ফর্মেশনের জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা দেখে নিই এই রবিনসন অ্যানিউলেশন, এটা হচ্ছে একটা রিং ফর্মিং বিক্রিয়া, অর্থাৎ
এই বিক্রয়ের মাধ্যমে আমরা নতুন নতুন রেইন তৈরি করতে পারবো। এবং এই ক্ষেত্রে আমরা কাদেরকে ব্যবহার করি সাবস্ট্রেট হিসেবে? প্রথমত একটা কিটনকে ব্যবহার করি, তারপর একটা স্পেশাল কিটনকে ব্যবহার করি, যে কিটনটার নাম মিথাইল ভিনাইল কিটন। আমরা এটা মনোযোগ দিই, এটা একটা কিটন যৌগ, এক পাশে থাকবে মিথাইল আর এক পাশে থাকবে ভিনাইল, CH2CHCOCH3, মিথাইল ভিনাইল কিটন। এটার সাথে আমরা কি করব, আরেকটা কিটনের বিক্রিয়া দিব। যেমন আরেকটা কিটন আমরা ধরে নিলাম সাইক্লোহেক্সানন, সাইক্লোহেক্সানন। এই দুইটার যখন আমরা বিক্রিয়া করাবো, দেখা যাবে এক্ষেত্রে একটা রিং তৈরি হবে, নতুন একটা রিং তৈরি হবে। যেমন এক্ষেত্রে যদি আমরা 1 2 3 4 চারটা কার্বন দিতে পারি, তাহলেই কিন্তু নতুন আরেকটা রিং তৈরি হবে। সেম অবস্থা 1 2 3 4, এক্ষেত্রে চারটা কার্বনই আছে। এবং এক্ষেত্রে যে যৌগটা তৈরি হবে সেটা দেখতে এরকম হবে, একটা ডাই সাইক্লিক একটা যৌগ তৈরি হবে এবং এটা হবে এই রকম আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এটা যদি হয় আমাদের কার্যকরী মূলক, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে কি বিটা কার্বন। তো এই আলফা বিটা আনস্যাচুরেটেড একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয় রবিনসন অ্যানুলেশনের মাধ্যমে। আমি আবারও বলি, এক্ষেত্রে একটা কিটন থাকবে, এই কিটনের সাথে আরেকটা মিথাইল ভিনাইল কিটনকে বিক্রিয়া করাবো, তখনই সাইক্লিক আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, অর্থাৎ নতুন একটা রিং ফর্ম করবে। এবং দেখা যায় কি, এই বিক্রিয়াটা দুইটা স্টেপে হয়। প্রথম স্টেপটা একদম সোজা মাইকেল এডিশনের মতো, মাইকেল এডিশন এটা একটা বিখ্যাত অ্যালিহাইড কিটনের বিক্রিয়া, এডিশন বিক্রিয়া। এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে জাস্ট নর্মাল অ্যালডল কন্ডেনসেশন। তাহলে আমরা রবিনসন অ্যানিউলেশন বলতে বোঝাবো মাইকেল এডিশন প্লাস অ্যালডল কন্ডেনসেশন, ওই দুইটা বিক্রিয়ার যে একটা মিলিত রূপ, সেই মিলিত রূপটা কি আমরা বলি রবিনসন অ্যানিউলেশন। যেমন একটু আগে যে আমরা যে উদাহরণটা দিলাম সাইক্লোহেক্সানন, একটা কিটন, একটা কিটন তার সাথে আরেকটা কিটন, এই কিটনটা হচ্ছে বিশেষ একটা কিটন, মিথাইল ভিনাইল কিটন। এবং এই ক্ষেত্রে আমরা একটা বেসকে ব্যবহার করব, শক্তিশালী একটা বেস, যেমন হতে পারে কি সোডিয়াম ইথক্সাইড। আমরা একটা শক্তিশালী বেসকে ব্যবহার করব, তখন এই বেস যে শুরুতে মাইকেল এডিশন ঘটাবে, তারপর যখন আমরা অ্যালডল কন্ডেনসেশন ঘটাবো, তখনই আমাদের সেই বিখ্যাত রবিনসন অ্যাডাপ্ট তৈরি হবে। খেয়াল করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু নতুন একটা রিং তৈরি হয়। আসলে এটা আসে, এই এই রিংটা আসে এখান থেকে, এই কিটন থেকে, আর নতুন যে রিং তৈরি হয়েছে এটা আসতেছে এখান থেকে, মিথাইল ভিনাইল কিটন থেকে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ইনামিন যৌগ। তাছাড়া আমি অন্য আরেকটা লেকচার ভিডিও বানাবো, যেখানে রবিনসন অ্যানিউলেশন, তারপর হচ্ছে মাইকেল এডিশন, অ্যালডল কন্ডেনসেশন, কেনজারো বিক্রিয়া, তারপর আরও যে সমস্ত নাম বিক্রিয়া রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।